আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে না মানে কেমনে কী করা দরকার, আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসলে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই ফারুক আহমেদ হাথুর সিংহেকে নিয়ে স্পষ্ট করেন নিজের অবস্থান। এরপর থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্র এই লঙ্কান কোচ, তাকে দায়িত্বে রাখার পক্ষে বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল ওই সময় কিন্তু টুক শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ যদি সরে যায় তাহলে ভেরি ডিফিকাল্ট। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর হাথুরুর পক্ষে কিছুটা হলেও জনমত বেড়েছে, বিসিবি সরে এসেছে আগের অবস্থান থেকে। সামনে ভারত সিরিজ, আপাতত সেই সিরিজ পর্যন্ত নিশ্চিতভাবেই চাকরি থাকছে এই লঙ্কানের। প্রথম দফায় দায়িত্ব নিয়ে বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের অভ্যাস গড়ে দেন হাথুরু। ঘরের মাঠে বাংলাদেশ হারায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে, সেটা অব্যাহত আছে তার দ্বিতীয় মেয়াদেও। টি-টোয়েন্টি ও বিশেষ করে টেস্টে বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় অনেকাংশে দেয়া হয় এই বদমেজাজি লঙ্কানকে, তবে সেখানে দুই সিনিয়র সাকিব তামিমের বিরোধের দায় কোনোভাবেই এড়ানো যায় না। হাথুরু দায়িত্ব নেওয়ার পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সফলতার দিক থেকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। 2023-এর মার্চ থেকে এখন পর্যন্ত 15 টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে 10টাতেই জয় আছে অজিদের, 3টিতে হার, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। টেস্টের বর্তমান চ্যাম্পিয়নদের জয় পরাজয়ের অনুপাত 3.33। তালিকায় এরপরই বাংলাদেশের অবস্থান, 8 ম্যাচের 5টিতে জয় টাইগারদের, 3টিতে হেরেছে শান্তর দল। বাংলাদেশের জয় পরাজয়ের অনুপাত 1.66। সমান ম্যাচ খেলা নিউজিল্যান্ড আছে এর পরের অবস্থানে, ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এই পরিসংখ্যানে আছে বাংলাদেশের পেছনে। টেস্ট খেলুড়ে 12 দেশের মধ্যে আরও একদিকে বাংলাদেশ অন্যদের চেয়ে ঢেরে গিয়ে, সেটা ওভার প্রতি রান তোলায়। হাথুরুর অধীনে গেল 8 টেস্টে ওভার প্রতি 3.72 রান তুলেছে শান্তর দল। টাইগারদের চেয়ে এগিয়ে শুধু বাসবলের জনক ইংল্যান্ড, যারা এ সময়ে ওভার প্রতি তুলেছে 4.44 রান। অনেক সময় পরিসংখ্যান হয়তো সবকিছুর উত্তর দেয় না। হাথুরু কোচ হিসেবে ভারতে গেলে সেখানে দল সফল নাও হতে পারে, তবে বাংলাদেশ এই লঙ্কানের অধীনে টেস্টে ভালো করছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু বোর্ড সভাপতির সঙ্গে অতীত সম্পর্ক কিংবা নির্দিষ্ট একজন ক্রিকেটারের সঙ্গে দ্বন্দ্বের জন্য একজন কোচ বিদায়ের সিদ্ধান্ত নেওয়াটা হতে পারে হিতে বিপরীত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।